হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে ক্লাস ফোর থেকে ফাইভে যে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম সেটি পূরণ করে দেখাবো। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পুরাতন হলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। তো শুরু করছে আজকে তোমাদের যে ক্লাস ফোর থেকে ফাইভে যাওয়ার যে অ্যাপ্লিকেশন ফর্ম তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটা পূরণ করে দেখাবো। তার জন্য তোমরা একটা কলম নেবে এবং জন্ম সার্টিফিকেট অবশ্যই নেবে, আধার কার্ড, ব্যাংকের বই থাকলে ব্যাংকের বই এবং এক কপি কালার ফটো। তো শুরু করছি আজকে। তোমরা এই ফর্মটা যারা ফোর থেকে ফাইভে যাবে তো তোমরা অনেকে এই ফর্মটা পেয়েছো, তো তোমরা যেহেতু ছোট অনেকে জানো না বা ধারণা নেই যে এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে। তো তোমাদের আমি দেখো হাতে কলমে তোমাদের আমি একে একে পূরণ করে দেখাবো। তো পূরণ করার জন্য একটা সুন্দর দেখে কলম নিবে এবং জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড থাকলে আধার কার্ড নিবে। তারপর দেখো তোমাদের আমি দেখো দেখাচ্ছি। প্রথমে দেখো নিজের নাম বাংলাতে লিখবে, লিখে আছে বাংলাতে, তারপর দেখো ইংলিশে লিখে দিলাম, এগুলো সব জন্ম সার্টিফিকেট দেখে লিখবে। তারপর বাংলাতে দেখো বাবার নাম লিখবে এবং জেন্ডার দেখো মেল ফিমেল আছে, ছেলে হলে মেল দিবে এবং মেয়ে হলে ফিমেল দিবে। তারপর ইংলিশে বাবার নাম লিখবে, তারপর বাবার যে কোয়ালিফিকেশন যদি থাকে, কারো হয়তো এডুকেশন হয়তো 8 পাস থাকতে পারে, কারো আবার পড়াশোনা নাও থাকতে পারে, না থাকলে নো করবে আর যা থাকবে সেটা দিবে, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস দিবে। তারপর মায়ের নাম বাংলাতে লিখবে, মায়ের নাম বাংলাতে লিখে দিলাম সাবিলা বিবি। তারপরে দেখো ইংলিশে মায়ের নাম লিখবে, এটাও আমি লিখে দিলাম। তারপর কোয়ালিফিকেশন থাকলে দেবে না তো নো করবে। এবং তার মা বাবার যে পেশা অর্থাৎ কি কাজ করে, এখানে দেখো তার মা বাবা এখানে দেখো বিড়ি ওয়ার্কার অর্থাৎ বিড়ি শ্রমিক, তাই বিড়ি শ্রমিক দিলাম। তারপর আছে পূর্ণ ঠিকানা বা গ্রাম, তাহলে নিজের নিজের গ্রামের নাম দিবে তোমরা, এখানে যেমন দেওয়া হলো হোগলাবাড়ি। তারপর পোস্ট অফিস, হোগলাবাড়ি পোস্ট অফিস কোথায় সেটা দিতে হবে, কাঁকুড়িয়া, তো কাঁকুড়িয়া লিখে দিলাম। তারপরে দেখো তারপরে থানা শামশেরগঞ্জ, তোমরা বুঝতে পারছো দেখো সুন্দর করে লিখে দিচ্ছি হাতে কলমে। তারপরে জেলা মুর্শিদাবাদ, এবার দেখো যে জন্ম তারিখটা লিখবে, জন্ম সার্টিফিকেট দেওয়া আছে সেই জন্ম সালটা লিখবে অর্থাৎ ডেট অফ বার্থ 12/3/2011, এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার যেটা তোমাদের মোবাইল নাম্বার থাকবে বা বন্ধ হয়নি চালু আছে সেই নাম্বারটা দেবে। কিন্তু তাহলে নাম্বারটা আমি দেখো লিখে দিলাম। তারপরে দেখো ক্লাস ফোরে তুমি যে স্কুলে পড়ছিলে সেই স্কুলের নাম দিতে হবে, অর্থাৎ কোন বিদ্যালয় থেকে তুমি ফাইভে পড়বে অর্থাৎ ভর্তি হবে। তাহলে কাঁকুড়িয়া SSK অর্থাৎ প্রাইমারি স্কুলে যে শিশু শিক্ষা কেন্দ্র ছিল সেখান থেকে, এবার কোন ক্লাসে তাহলে পঞ্চম শ্রেণী 5 দিয়ে দেবে। স্টুডেন্ট আইডি নাম্বার থাকলে দেবে, না থাকলে না দেবে, কারো হয়তো OBC আছে, OBC থাকলে OBC দেবে, না থাকলে কিছু করার দরকার নেই। এবার দেখো আধার কার্ড নাম্বার, অনেকে আধার কার্ড নাও থাকতে পারে, তাহলে থাকলে আধার কার্ড নাম্বারটা দেবে। অ্যাকাউন্ট নাম্বার সেম একই জিনিস, যদি থাকে তাহলে দেবে, না থাকলে না দেবে। এবার ছাত্রছাত্রীর স্বাক্ষর, অর্থাৎ ছাত্রছাত্রী যে সই সেখানে দেবে এবং তারিখটা দেবে। তারপর দেখো পিতামাতা অর্থাৎ বাবা মার যে সিগনেচার সেটা দেবে। তারপরে দেখো যে স্টুডেন্ট কপি, ওটা গেল স্কুল কপি, এবার স্টুডেন্ট কপি সেম একই জিনিস দেখো করে দেখাচ্ছি। ছাত্রছাত্রীর নাম বাংলাতে,
এখানে দেখো বাংলাতে লিখে দিলাম ইমরান শেখ, তারপর ইংলিশে লিখে দিলাম দেখো স্টুডেন্ট নেম যেটা ইমরান শেখ, তারপর পিতার নাম বাংলাতে লিখে দেব কুদ্দুস শেখ। এবার ইংলিশে পিতার নাম কুদ্দুস শেখ, এটাও লিখে দিলাম। একটু ওপরে মিস্টেক হয়েছে, যাই হোক বানানটা একটু মিস্টেক হয়েছে, আমি মিলিয়ে নিচ্ছি, আবার সেটা আমি ঠিক করে দিচ্ছি, তোমরা একটু দেখে করবে। এটা সাহেবনগর হাই স্কুল যে 4 থেকে 5-এ যাবে তার একটা ফর্ম, তোমাদের সেম একই রকম ফর্ম হবে, প্রত্যেকটা স্কুলে কম বেশি একই রকম ফর্ম হবে। তারপরে দেখো এখানে কোয়ালিফিকেশন নো দিয়ে দিলাম, মায়ের নাম বাংলাতে লিখলাম, তারপরে ইংলিশে মায়ের নাম সাবিলা বিবি, এবং কোয়ালিফিকেশন নো, অর্থাৎ কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশন যোগ্যতা কিছু নেই তাই নো দিলাম। তারপর পেশা আবার বিডি ওয়ার্কার, যে সেম যেখানে আমরা দিয়েছিলাম যে কী কাজ করে সেই কাজটাই উল্লেখ করতে হবে, অর্থাৎ বিড়ি শ্রমিক। তারপরে যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ পঞ্চম শ্রেণী, তাহলে 5 লিখে দেবে। তারপর যে স্কুল থেকে আমরা অর্থাৎ 4 থেকে যে স্কুলে 5-এ যাবে সেই 4-এর যে স্কুলে পড়তে সেই স্কুলের নাম। তারপরে দেখো বিপিএল থাক বা এসসি ওবিসি থাকলে এগুলো দেবে, না থাকলে না দেবে, দরকার নেই। তারপর জন্ম তারিখ দেখো, তোমার জন্ম তারিখ যেটা ওপরে আমি উল্লেখ করলাম 12/3/2011। তারপর মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে ওটাও দিতে পারে, আর একটা যদি থাকে তোমাদের মোবাইল নাম্বার সেটাও দিতে পারো। তারপরে দেখো এখানে দেখো ব্লাড গ্রুপ, তোমার যদি ব্লাড গ্রুপ টেস্ট করা থাকে দেবে, নচেত না দেওয়ার দরকার নেই, অর্থাৎ দেওয়ার দরকার নেই, তবে ভুলভাল দেবে না, যদি জানা থাকে তাহলে অবশ্যই দেবে, না জানা থাকলে না দেবে। তাহলে এখানে জানা আছে বলে আমি এবি প্লাস এটা দিয়ে দিলাম, যদি না জানা থাকে দেবে না। তারপরে দেখো এই ডকুমেন্টসগুলো তোমাদের ফর্মে সাথে দিতে হবে, লেখা আছে দেখো বার্থ সার্টিফিকেট, তারপরে দেখো স্কিল লিভিং সার্টিফিকেট, তারপর আধার কার্ড, ব্যাংকের পাসবুক, এগুলোর মধ্যে যেটা তোমাদের থাকবে সেটা তার সঙ্গে জুড়ে দেবে। তো এই গেল তোমাদের যে 4 থেকে 5 শ্রেণীর যে ভর্তির অ্যাপ্লিকেশন তার একটি ফর্ম। যাই হোক আজকের মতো এখানে ধন্যবাদ। তো আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পুরাতন হলে অবশ্যই কমেন্ট ও লাইক করে জানাবে। তো তোমাকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।